আমিও খুব ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে চলে এসেছি। এটা হচ্ছে আমার ননা এসেছে, তো এখন আমরা বানাবো হচ্ছে লুচি আর আলুর দম। তো পুরো ব্লগটা দেখতে থাকো। কতগুলো ফলে জুড়ি তো ফল আছে, আর এখানে দুপুরবেলা সব মানে রান্না বান্না মা করেছে এগুলোই আছে। আর এখন আমরা আটা মা তো দেখতে পারছো গাইস, এখানে আমার ননদিনী, ও হচ্ছে কি করছে, আটা মাখছে। আর তখনই আমার মিশু মাসি চলে এসেছে। তো তোমরা এই ভিডিওটাতে দেখতে পারবে আমার মিশু মাসিকে। তো আমার মাসির পেটে পাথর হয়েছে, তো তার জন্য কোচবিহারে এসেছে পেটের ফটো করতে। তো আমার বাড়ি যেহেতু কোচবিহার, তো তার জন্য আমার বাড়িটাও এসে ঘুরে গেল। তো আজকে জমিয়ে লুচি সবজি খাবো। তো পুরো ব্লগটা আমার দেখতে থাকো। যেহেতু আমি আটাটা কেন মাখছি না, আমি আগের দিন আমি জামা কাপড় ধুয়েছি, আমাদের ওষুধ চলছে, তো আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে, তো তার জন্য ও আটাটা মাখছে। তো বন্ধুরা, আমার মাসিমিশো চলে এসেছে, আর তার জন্য আমি চা বিস্কুট নিয়ে মাসিমিশোর ওখানে যাচ্ছি। আর ভিডিওতে আসতে মাসিমিশো ভীষণই লজ্জা পাচ্ছিল, আর বোনুকে দিয়েছি ভিডিওটা করতে। তো পুরো ব্লগটা দেখতে থাকতে থাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি লুচির জন্য সবজি কাটছি। যেহেতু মাসিমিশো এসেছে, তো তাড়াতাড়ি আমার করতে হবে। তো তার জন্য গুঁড়ি গুঁড়ি আলু সিদ্ধ করিনি, কারণ ওটা প্রচুর টাইম লাগবে ঝুলতে। তো চটাফট আমার সবজি রান্না হয়ে যাবে চটপট, তো তার জন্য আমি করছি। আর মাসি চা খেয়ে কাপটা নিয়ে আসলো, আর আসার পরে আমার সাথে গল্প করছে। তো আমি বললাম যে তোমার শরীর কেমন আছে, এই সব নিয়ে আর কি আলোচনা হচ্ছে। তো মাসি বলছে এগুলো নিরামিষ সবজি করবি? তো অ্যাকচুয়ালি আমাদের নিরামিষ চলছে, তো নিরামিষ সবজি করবো, মানে এরকম ধরনের আর কিছু কথা হচ্ছিলো। তো শখ ছিল আলুর দম আর লুচি করার, কিন্তু মাসিমিশো এসেছে, তো জলদি জলদি করতে হবে, তার জন্য আলুর দম করার টাইমটা পাইনি, পেতাম বাট অনেক টাইম লাগতো। তো গাইস, আমার ব্লগটা দেখতে থাকো। করো এখানে সবজি ধাও। এখন কি সবজিটা করবে? আচ্ছা ঠিক আছে, করো। দেখো আটা মাখা হয়ে গেছে, এখন এগুলো হচ্ছে গুলি করবো। আর এখানে একটা সবজি বসিয়েছে। দেখো বন্ধুরা, তো ও হচ্ছে গুলি করেছে। তো আমি জানি আমি নতুন ব্লগার, তো একটু ভুল টুটি হতে পারে, প্লিজ আমাকে মেনে নিয়ে মানে মেনে নিও। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে হচ্ছে বাবা মা যে মানে সন্ধ্যা চা খাওয়ার জন্য কিছু মানে মানে বেকারির কিছু জিনিস এনেছে, বাট এটার নাম বলতে পারবো না, কি এটা বলতে পারলাম না। তো এখানে দেখো ও সবজি বসিয়েছে, আর এখানে দুধ জল দিচ্ছে, আর আমি মাসিমিশোর সাথে গল্প করছি। তো তার জন্য এখানে মা আর কি মানে লুচিগুলো আর কি বেলে দিচ্ছিল। তো মাসিমিশো যেহেতু এসেছে, একটু তো গল্প করতে হবে, তো তার জন্য আমি গল্প করছিলাম। আর মামুনি মানে মা এখানে হচ্ছে লুচি টুচিগুলো আর কি এসে করে দিচ্ছে। তো যাই হোক, ব্লগটা আমার দেখতে থাকো। তো দেখো এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, ফুলকো ফুলকো লুচি। তো প্রায় আমার লুচি ভাজা কমপ্লিটও হয়ে গেছে, আর মাত্র কটা আছে, কটা বলতে দুটো আছে, দুটো করলে আমার লুচি ভাজা কমপ্লিট। তো এখন আমি মাসিমিশোর জন্য লুচি সবজিগুলো নিয়ে যাচ্ছি, আর ওরা বেশিক্ষণ থাকে নেই, খেয়ে একটুখানি গল্প করে চলে গিয়েছিলো, আর সেগুলো ভিডিও ক্লিকও আমি নিতে পারিনি। ভীষণই হাসাহাসি হয়েছে, আর ভীষণই মজাও হয়েছিল মাসিরা এসে। তো মাসিমিশোকে খেতে দিয়েছে, ওরা ক্যামেরার সামনে একটু আসতে লজ্জা পাচ্ছিলো, তো যাই হোক ক্যামেরার সামনে তাও আমি এনেই ছেড়েছি। তো দেখো পুরো ব্লগটা। তো গাইস দেখো, আমি হচ্ছে মুখ টুক ধুয়ে ক্রিম লাগিয়েছি, দেখো ক্রিম লাগিয়ে শুয়ে পড়েছি। তো আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো দেখো গাইস, আমি এখন নাইট ড্রেস পরে নিয়েছি, আর এখন আমি শুতে যাব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার যদি ফেসবুকে কেউ ভিডিওটা দেখে থাকো, তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আমি জানি আমার ভিডিও কোয়ালিটি অত ভালো না, তবুও বলছি আমার ভিডিও সবাই দেখো রিকোয়েস্ট রইল। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।